নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বীরভূম জেলার নানুর বিধানসভার নকরডা অঞ্চলে খুজুরিপাড়ায় পরিযায়ী শ্রমিক বৈদ্যনাথ নাথ চেন্নাই থেকে কাজ করে ফেরার পথে অকাল মৃত্যু হয় কটক হাসপাতালে। মর্গে থেকে মৃতদেহ গতকাল নিয়ে আসা হয় গ্রামে। বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সমস্ত রকমের সহযোগিতায় পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় হতদরিদ্র পরিবারের মৃতদেহটি তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় গতকাল রাতে। হতদরিদ্র পরিবারের পাশে নিজে দাঁড়িয়ে থেকে কাজল শেখ বৈদ্যনাথের শেষকৃত্য সম্পন্ন করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, খুজুরিপাড়া। নবনির্বাচিত সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি প্রভাবিত সিউড়ি পৌর মজদুর কংগ্রেস ইউনিয়নের নেতৃত্ববৃন্দ। শুক্রবার সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির হাতে ফুলের তোড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আইএনটিইউসির সভাপতি মৃণাল কান্তি বসু। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনগতভাবে পৌরসভায় সাফাই কর্মীরা পিএফ চালুর ব্যাপারে যে আন্দোলন করে আসছেন সেই বিষয়েও দৃষ্টিপাত করার জন্য অনুরোধ জানানো হয়। এদিন চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি আন্তরিকতার সঙ্গে পুজোর পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন বলে সংগঠনের দাবি। ভয় টিভি, সিউড়ি। প্রতি বছরের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় সিউড়িতে পালিত হলো জন্মাষ্টমী উৎসব। সিউড়ি ভারত সেবাশ্রম সঙ্গে শিক্ষিকা অলোকা গাঙ্গুলি গান শেষে শ্রীকৃষ্ণের মাহাত্ম ও উপদেশ নিয়ে আলোচনা করলেন শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী ও শিক্ষক শিবাজি মণ্ডল। এরপর যথারীতি হোমযজ্ঞ ও আরতি শেষে প্রসাদ বিতরণ করা হলো কয়েকশো ভক্তকে। ভয় টিভি, সিউড়ি। বোলপুর থানার অন্তর্গত বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে আবাস যোজনার বাড়ি নিয়ে হয়ে গেল একদিনের বৈঠক। আজই পৌরসভার উৎসর্গ মঞ্চে যে সমস্ত আবাস যোজনার বাড়ি হবে তা কিভাবে করতে হবে এবং কিভাবে দরখাস্ত দিতে হবে সেই সমস্ত নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এখানে বর্তমান ও বীরভূমের 11টি পৌরসভাকে নিয়ে বৈঠক হয়। আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ সহ আরো অনেকে। শরীরটাকে ভালো রাখতে হবে, আমি এটা সবসময় আমার নিজের ব্যক্তিগত মত মনে, এটা হয়নি আমার কল খারাপ হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে বলে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড ভাগাড়ে পরিণত হয়েছে। এছাড়া স্থানীয় ঠিকাদারদের দখলে চলে গিয়েছে রাজ্যে মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড। বীরভূম সফরে এলে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের পাশে হেলিপ্যাডে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। প্রশাসনের নজরদারির অভাবে সে হেলিপ্যাড ভাগাড়ে পরিণত হয়েছে। খবর পেয়ে মুখ্যমন্ত্রী হেলিপ্যাড পরিদর্শন করেন সর্বভারতীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা।
যখন আমি মর্নিং ওয়াকে বেরোই তখন আমাকে এখানকার স্থানীয় কিছু আমার বন্ধু এবং বোলপুরের স্থানীয় কিছু লোকজন খবর দেয় যে এই যে হেলিপ্যাড গ্রাউন্ড যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যখন বোলপুরে আসেন হেলিকপ্টার অবতরণের জন্য এই জায়গাটা ধার্য করা হয়েছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে এসে আপনারাও দেখতে পাচ্ছেন, আমি সকালবেলা এসে কিছু জায়গায় ভিডিও করলাম, যে রাজ্যের শাসক দল তৃণমূলের নেত্রী আসার জন্য হেলিপ্যাড গ্রাউন্ড বানানো, কিন্তু সেই হেলিপ্যাড গ্রাউন্ডের অবস্থাটা দেখুন, পিছনে গরু চড়ছে, মিউনিসিপ্যালিটি যত গার্বেজ এখানে এসে জমা করছে, প্লাস যে যতটা এরিয়া ধার্য করা হয়েছিল হেলিপ্যাড গ্রাউন্ডের জন্য তার আধা জায়গা তৃণমূলের নেতারাই দখল করে নিয়েছে। তো এই ক্ষেত্রে এখানে বোঝা যায় যে তৃণমূল এমন একটা দল যে নিজে ভয় টিভি বোলপুর বহরমপুর রবীন্দ্র সদনে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় বহরমপুরে কালচারাল অ্যান্ড মাল্টি এডুকেশন লিঙ্ক ইন অ্যাকশন সংস্থার উদ্যোগে আয়োজিত হলো একদিনে মনজ্ঞ নাট্যোৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্যোৎসবের সূচনা করেন কলকাতার ধূমকেতু পাপেট থিয়েটারের কর্ণধার দিলীপ মণ্ডল, কোচবিহারের ছায়ানীড়ে কর্ণধার স্বাগত পাল। আমি নাটকের সঞ্চালক ভয় টিভি বহরমপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।